আমি প্রথমে আমার মা বোনেদের অনেক অনেক কৃতজ্ঞতা প্রণাম ও সালাম জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। অনেক অনেক দূর থেকে আপনারা এসেছেন আমার মা বোনেরা, ঘর সংসারের কাজ হয়তো কিছুটা শেষ করে কিছুটা আর্ধেক রেখে কষ্ট করে যে অত দূর দূরান্ত থেকে এসছেন, তাই আমার দু একটি কথা বলবার আগে আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই, নত মস্তিষ্কে। আমার ভাই বোনেরা শ্রমিক, কৃষক, মজদুর, দোকানদার থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে আমার আশা দিশা থেকে শুরু করে আমার আইসিডিএস থেকে শুরু করে ভিআরপি থেকে শুরু করে 100 দিনের কাজ থেকে শুরু করে টিচার্সরা থেকে শুরু করে সবাইকেই, যারা যারা এসছেন সবাইকেই আমি আমার ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। পুলক খুব ভালো বক্তা, অনেক সময় ভালো বক্তৃতা শুনতে ভালো লাগে, আর আমাকে তো সারাক্ষণ বকবক বকবকম করেই যেতেই হয়। প্রায় 25 দিন হয়ে গেল কন্টিনিউ করছি এবং আগামী দিনেও আরও 22-23টা দিন কন্টিনিউ করতে হবে। এই অবস্থায় আমাকেও দূর দূরান্তে ঘুরতে হচ্ছে এবং রোদ্দুর থেকে রোদ্দুর, এপার থেকে ওপার, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল আমাদেরও এখানে ওখানে ঘুরতে হচ্ছে। আমি গতকাল আসানসোল করেছি, তার আগের দিন আমি দুর্গাপুর করেছি, বীরভূম করেছি। আজকেও সকালে যখন আমি দুর্গাপুর থেকে বেরোচ্ছিলাম দেখছিলাম রোদের পারদ অত্যন্ত বেশি, স্টেডিয়ামের মধ্যে মনে হচ্ছে যেন একটু লু বইছে, এত লু। একদিকে দেখবেন বিকেল হলেই ঝড় জল বর্ষা বিদ্যুৎ চমকানি, আর এখানে তো হাওড়ায় একটু বিদ্যুৎ বেশিই চমকায় এবং অনেক মানুষ বিদ্যুৎ চমকানিতে মারাও গেছে আগে, আমি জানি কতগুলো জায়গা আছে। এবং তাছাড়াও এত গরম, গরমের প্রকোপে মানুষ খুব ক্লান্ত, তা সত্ত্বেও স্বাধীন দেশের নাগরিক আপনারা, গণতন্ত্রের অধিকার আমাদের অর্জিত অধিকার, আমাদের সকলের প্রিয় অধিকার। গণতান্ত্রিক অধিকার না থাকলে গণতন্ত্রের মানে থাকে না, আর গণতান্ত্রিক অধিকার না থাকলে মানুষের বাঁচার অধিকার, কথা বলার অধিকার, সম্পত্তির অধিকার, বাক স্বাধীনতা, সব স্বাধীনতাই নষ্ট হয়ে যাবে। তাই গণতন্ত্রের নির্বাচন আসে এবং নির্বাচনে মানুষ যে ভূমিকা পালন করেন সেই ভূমিকা সবচেয়ে বড় ভূমিকা। আমি হাওড়া জেলার মানুষের কাছে কৃতজ্ঞ। ইদ্রিস সুলতানও মারা গিয়েছে, সুলতানের মৃত্যুর বয়স হয়েছিল না, কিন্তু কতগুলো মানসিক নির্যাতন, বিজেপি তো কম নির্যাতন লোককে করেনি, নরেন্দ্র মোদী কম নির্যাতন মানসিক নির্যাতন লোককে করেনি, কেউ সহ্য করতে পারে কেউ পারে না, সুলতান সেদিন সহ্য করতে পারেনি, সুলতান মারা গিয়েছিল। ওর মৃত্যুর কিছুক্ষণ আগে আমি যখন ওর বাড়িতে গিয়েছিলাম, এই মৃত্যুর পরে যদি ওরা কোর্ট কেসে যায়নি, কিন্তু সেদিনই আমি শুনেছিলাম এমন একটা ফোন আসে যে ফোনটা শুনেই সুলতান বাথরুমে যায়, তারপর আর ফিরে আসে না। আমি ওদের পরিবারের লোকজনকে বলেওছিলাম যে তোমরা কেন এটা নিয়ে কেস কাচারি বা করছো না। ইকবাল আসলে দাদাকে খুব ভালোবাসে, একদম রাম লক্ষণের মতো, ইকবাল আর সে সময় ভেঙে পড়েছিল, ফলে ওর আর কিছু করতে পারেনি। সুতরাং আমি জানি অনেকগুলো মৃত্যু আছে, যে মৃত্যুগুলো স্বাভাবিক বলে দেখালেও অনেক সময় অস্বাভাবিক ক্ষেত্রে স্বাভাবিক মৃত্যু দেখানো যায়। যাই হোক, পুরনো কথা নতুন করে বলার দরকার নেই। তারপরে সুলতানের বউকে, ও আগের মিটিংটা আমার সাথে ছিল, একটু দূরে আছে বলে হয়তো আসতে পারিনি এখনও, সাজাদকে আমরা প্রার্থী করেছিলাম এবং আপনারা দুহাত ভরে আশীর্বাদ দিয়েছেন, শুভেচ্ছা দিয়েছেন, দোয়া দিয়েছেন। এবং ও মহিলাদের কাছে একজন গর্ব এবং আদর্শ, খুব ভালো কাজ করে। প্রশ্নও আপনারা জানেন, অর্জুন পুরস্কার প্রাপ্ত একজন খেলোয়াড়। আমাদের দলে সব ধরনের লোকই আছে, আমরা যেমন সিনেমা নায়ক দেব থেকে শুরু করে, নুসরত থেকে শুরু করে, মিমি চক্রবর্তী থেকে শুরু করে, মুনমুন সেন থেকে শুরু করে, তাদেরও টিকিট দিয়েছি, তেমনি আমরা খেলোয়াড়। মনে রাখবেন আমাদের রতন, আমাদের যে শুক্লা আছে, শুক্লা, লক্ষ্মী রতন শুক্লা, ও তো ভালো ক্রিকেটার, আপনারা জানেন আমাদের মন্ত্রী আছে। তেমনি প্রসূন ব্যানার্জিও অর্জুন অ্যাওয়ার্ডি পুরস্কার প্রাপ্ত, প্রশ্ন তেমনি
আমাদের এমপি আছে, আপনারা জানেন আমাদের মধ্যে নাট্যকার অর্পিতা আছে, ব্রাত্য বসু আছে, আমাদের মধ্যে আবার সংবাদ জগতের এডিটর আকবরী মাসরিকের নাদিমও আছে, আমাদের মধ্যে যেমন শ্রমিক নেতাও আছে, কৃষক নেতাও আছে, সিরিল কাস্ট সিরিল ট্রাইব ভাই বোনেরাও আছে, আদিবাসীরাও আছে, সংখ্যালঘু আছে, মা বোনেরাও আছে। আর এই পার্টিটা একমাত্র পার্টি, মনে রাখবেন, নির্বাচনের আগে কোনো কোনো রাজনৈতিক দল বলে মহিলাদের জন্য 33% রিজার্ভেশন দেব, কিন্তু কোনোদিন দেয় না। আমাদের পার্টি একমাত্র পার্টি যাকে বলতে হয় না। আগের বারেও কিন্তু মনে রাখবেন, ইলেকটেড মেম্বারের মধ্যে আমার 35% মহিলা ছিল, শুধু ইলেকটেড মেম্বার। আর এইবারে আমরা সেটা আরও বাড়িয়েছি, বাড়িয়ে আমরা 41% করেছি। এবং আমার ধারণা যদি সত্যি হয় তাহলে 41%-এর মধ্যে টোটালটাই আমরা জিতবো, এটাও আমি বিশ্বাস করি। অনেক রাজনৈতিক দল দেখবেন হাড়াহাড়া সিটগুলো একটা করে মেয়েদের দিয়ে দেয়, অথবা একে ওকে তাকে দিয়ে দেয়, জাস্ট দেখাবার জন্য, নামকে নামকে বাঁচছে। কিন্তু আমরা এটা করি না। আমরা যেটা করি আমরা ভালোভাবে করি, আমরা সব মানুষকে নিয়ে চলবার চেষ্টা করি। আমি আপনাদের কাছে বলবো, পুলক অনেক কথা বলল, এটা সত্যি, ডক্টর বিধানচন্দ্র রায় বাংলার প্রথম দেশাধ্যায় এসে গেছে, বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন, বাংলা স্বাধীনতা আন্দোলনের পরে তখন সবে দেশ ভাগ হয়েছে, তখন তো দেশ গড়ার সময়, তাই একটা দুটো তিনটে কাজ হয়তো তখন করার প্রয়োজন ছিল এবং করতে সুযোগও ছিল, তিনি করেছিলেন। তারপর আর কিন্তু একটা কাজও বাংলায় হয়নি। 34 বছর ধরে বাংলায় আপনারা একটা সিপিএম সরকার দেখেছেন, অত্যাচার সন্ত্রাস ছাড়া, দুর্নীতি ছাড়া তারা আর কিছু করেনি, একটা উন্নয়নের কাজ করেনি। বিজেপি সরকারও অনেকবার এসেছে দিল্লিতে ক্ষমতায়, কোনোদিন কিছু করেনি, কংগ্রেসও এসেছে কোনোদিন করেনি, কিন্তু আমাদের এখনও 8 বছর হয়নি। তার মধ্যেই দেখবেন 70 বছরে মাত্র 12টা বিশ্ববিদ্যালয় ছিল বাংলায়, আর আমরা 8 বছরে 28টা বিশ্ববিদ্যালয় তৈরি করেছি, আরও 10টা হচ্ছে আমাদের আমলে। 70 বছরে মনে রাখবেন মাত্র 40টা কলেজ হয়েছিল বাংলায়, আমরা 7.5 বছরে আমরা প্রায় 46টা কলেজ অলরেডি করে দিয়েছি। মনে রাখবেন বাংলায় নতুন করে একটা হাসপাতাল তৈরি হয়নি, আমরা কিন্তু 43টা মাল্টি সুপার হসপিটাল তৈরি করেছি। আমি দেখলাম সেই লিস্টে হাওড়া ছিল না, তখন আমি বললাম টাকা নেই, টাকা আমি রাজ্য সরকার থেকে দিচ্ছি, কিন্তু হাওড়া জেলায় একটা অবশ্যই হবে, সেই জন্য আমাদের উলুবেরিয়াতে মাল্টি সুপার হাসপাতালও তৈরি হয়েছে। আপনাদের জন্য সুখবর আছে, উলুবেরিয়াতে আমরা মেডিকেল কলেজ করতে যাচ্ছি এবং 357 কোটি টাকা লাগবে তার জন্য। মেডিকেল কলেজ হলে 100টা ডাক্তার তৈরি হবে বছরে, এবং 500 বেডের হসপিটাল আর একটা হচ্ছে, 500 বেডের হসপিটাল ওখানে হচ্ছে। হাওড়া জেনারেল হসপিটাল উন্নত করা হয়েছে, উলুবেরিয়া উন্নত করা হয়েছে, মাদার অ্যান্ড চাইল্ড হাব করা হয়েছে 20 কোটি টাকা দিয়ে মা এবং শিশুর জন্য, আমতা হাসপাতাল উন্নয়ন করে 4তলা ভবন তৈরি হয়েছে, অনেক কলেজ হয়েছে, পলিটেকনিক কলেজ হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে, কৃষি বাজার হয়েছে, মাটি তীর্থ হয়েছে, অনেক কিছু হয়েছে। এগুলো তো হচ্ছে কালেকটিভ কাজ, উলুবেরিয়া স্টেডিয়াম থেকে শুরু করে ডুমুরজলা স্টেডিয়াম সবই হয়েছে, কিন্তু ইন্ডিভিজুয়াল কাজও অনেক হয়েছে। সিপিএম তো দীর্ঘদিন ক্ষমতায় ছিল, বলুন না একটা কাজ যা করে দেখিয়েছে। বিজেপিও তো অনেকদিন ধরে ক্ষমতায় আছে, বলুক একটা কাজ করে দেখিয়েছে জনগণের। একটা হচ্ছে কালেকটিভ কাজ, যেমন একটা স্কুল হলে অনেকে পড়াশুনো করতে পারে, একটা বিশ্ববিদ্যালয় হলে অনেকে পড়াশুনো করতে পারে। আমরা এখানে একটা হিন্দি বিশ্ববিদ্যালয় হাওড়ায় করে দিচ্ছি, ধরুন একটা খেলার মাঠ হলে অনেকে খেলতে পারে। এটা যেমন সমষ্টিগত উপকার হয় তেমনি ইন্ডিভিজুয়াল উপকারটা ভাবুন। আজকে মানুষ 2 টাকা কিলো চাল পায়, 8.5 কোটি মানুষ বাংলায়, 9 কোটি লোকের মধ্যে চালটা আমাদের কিন্তু কিনতে হয় 29 টাকায়। কেন কিনতে হয়? আমরা চাষির থেকে ধান কিনি, তারপরে সেটাকে প্রসেস করতে হয়, ঝাড়াই মাজাই করতে হয়, চালে পরিণত করতে হয়, ফলে 2 টাকায় যে চালটা আমরা দিই আমাদের কিন্তু তো খরচা পড়ে 29 টাকা। অর্থাৎ 1 কেজি চালে আমরা 27 টাকা করে ভর্তুকি দিই, আমরা কিন্তু 2 টাকা করে চাল দিই আমার প্রায় 8.5 কোটি আমার বাংলার ঘরে আমার মা ভাই বোনেদের। মনে রাখবেন 1 কোটি ছাত্রছাত্রী, এক একটা সাইকেলের দাম 3,000 থেকে 3,500 টাকা, 1 কোটি ছেলে মেয়েদের আমরা কিন্তু সাইকেল দিয়েছি সবুজ সাথী, যাতে তারা স্কুল কলেজে গিয়ে গর্ব করে। আমার 70 লক্ষ মহিলার মেয়েরা আছে, কন্যাশ্রী আমার ঘরের সম্পদ। মনে রাখবেন আগে বাবা মায়েরা ভাবত
মেয়ের বিয়ে দেবো কী করে, মেয়েকে পড়াবো কী করে? এখন তো আপনাদের ভাববার কোনো ব্যাপার নেই, মেয়েদের আট ক্লাস এইট থেকে আমরা স্কলারশিপ দিই, এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ, আবার আঠেরো বছর হলে যদি পড়াশুনো করে ২৫,০০০ টাকা পায়, আবার যখন কলেজে পড়ে পায়, আবার বিশ্ববিদ্যালয়ে যখন পড়বে আর্টস পড়লে ২,০০০ টাকা, সায়েন্স পড়লে ২,৫,০০০টাকা, একদম স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মেয়েদের নিয়ে যাওয়া হয়েছে। আর এখন আর কোনো সিলিং নেই, সব মেয়েরাই যারা পড়াশুনো করছে সরকারি স্কুলে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে, সবাই কন্যাশ্রী আমার, প্রত্যেককে, কোনো ভেদাভেদ নেই, কোনো সিলিং নেই, কিচ্ছু নেই। আমার যারা তপশিলি আদিবাসী ভাই বোনেরা আছে, তারা তো ক্লাস পঞ্চম শ্রেণী থেকে শিক্ষাশ্রী স্কলারশিপ পায়, ৭০০-৮০০ টাকা করে পায়। সংখ্যালঘু যারা আছেন, বাংলায় প্রায় ২,০০০,০০০ ছেলেমেয়েরা সংখ্যালঘু স্কলারশিপ পেয়েছে, ইন্ডিয়াতে হাইস্ট, তারা পড়াশোনা ভালো করছে, আমি খুশি। আমার সংখ্যালঘু ছেলেমেয়েরা, তাদের জন্য মনে রাখবেন, ওবিসি রিজার্ভেশনের মধ্যে ৯৮% মানুষ যখন ঢুকে গেছে মুসলিম ভাই বোনেরা, আমি কিন্তু জেনারেল কাস্টের ছেলেমেয়েদের সিট কেটে আমি কিন্তু সংখ্যালঘু ভাই বোনেদের পড়তে দিয়েছি, এরকম ভাবার কারণ নেই। আমি সংখ্যালঘুদের জন্য আলাদা ১,০০০ কোটি টাকা দিয়ে একটা আলাদা স্কিম করে দিয়েছি, যাতে জেনারেল কাস্টকে টাচ না করে এবং জেনারেল কাস্টের সিটে কোনো ভাগ না হয়। ফলে সংখ্যালঘু ছেলেমেয়েরা এখন প্রায় ৮০,০০০ ছেলেমেয়ে হায়ার এডুকেশনে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ WBCS হয়েছে, কেউ WPS হয়েছে, কল্পনা করতে পারবেন না। তপশিলি ভাই বোনেরা আমার, বাংলা একমাত্র জায়গা শিক্ষাশ্রী স্কলারশিপ তো পায়, ধরুন আপনি উচ্চশিক্ষায় পড়তে যাবেন, বাংলা সরকার আপনাকে ১০,০০,০০০ টাকা সফট লোন দেবে, আর আপনি যদি বিদেশে পড়তে যান ২০,০০০ টাকা সফট লোন দিচ্ছে, এটা আর কোথাও নেই। আমরা কৃষকদের জমির সব খাজনা মুকুব করে দিয়েছি এক বছর হলো, গত এক বছর ধরে কৃষকদের জমির কোনো খাজনা লাগে না। ২ হচ্ছে কৃষি জমির কোনো মিউটেশন ফিস লাগে না। ৩ হচ্ছে এমনকি বাবা মায়েরা আগে যেমন সম্পত্তি কাউকে দিতে হলে একটা মিউটেশন ফিস দিতে হতো, তাই তো, সম্পত্তির খরচ একটা দিতে হতো, ট্রান্সফারের খরচ, সেটাও আমরা মুকুব করে দিয়েছি সবার জন্য, এটাও কিন্তু লাগে না। আগে আপনারা জানেন মা বোনেরা, একটা গেজেটেড অফিসারের সার্টিফিকেট নেওয়ার জন্য হাফসোল হয়ে যেত, এখন কিন্তু যে যার নিজেকে সার্টিফিকেট দেয়, আমরা এই নিয়ম চালু করে দিয়েছি, আমি আমাকে সার্টিফাই করছি, তার জন্য তাকে কারো কাছে যেতে হয় না। কত সহজ হয়ে গেছে পদ্ধতিগুলো কত সহজ হয়ে গেছে। কৃষক পরিবার যিনি চাষ করবেন, বছরে ২ বার আমরা ৫,০০০ টাকা দেবো, ২,৫০০ টাকা করে, যার এক একর জমি আছে, যার এক একরের কমে জমি আছে, অনেক গরিব প্রান্তিক চাষি আছে, ১,০০০ টাকার কমে কেউ পাবে না, ৫,০০০ টাকার রেশিওতেই পাবে, এটা গভর্নমেন্ট আপনাকে দিচ্ছে সব পরিবার, সব চাষিদের। তাছাড়াও শস্য বিমা, সমস্ত শস্য বিমার টাকা আমরা দিচ্ছি রাজ্য সরকার থেকে, ৯০০ কোটি টাকা যার জন্য আমায় দিতে হয়েছে, এবং এর ফলে আপনার শস্য যদি জলে ভিজে যায়, আপনার পোকা লেগে যায়, আগুন ধরে যায়, নষ্ট হয়ে যায়, আপনার ইন্স্যুরেন্স করা থাকলো, আপনার টোটাল চাষটা ইন্স্যুরেন্স করা থাকলো, অর্থাৎ আপনার আর কোনো প্রবলেম হবে না, মনে রাখবেন। এছাড়াও কৃষক পরিবারে যদি কোনো কৃষক ১৮ বছর বয়স থেকে ৬০ বছরের মধ্যে মারা যায়, সে এমনি মৃত্যু হলেও হবে, অসুখে মৃত্যু হলেও হবে, ২,০০০০ টাকা করে আমরা সেই পরিবারকে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি, আমরা এটাও করেছি। অনেক গরিব মেয়ে আছে, তাদের বিয়ের জন্য বাবা মাকে কত চিন্তা করতে হয়, কোথায় যাবে। আমরা গরিব মেয়েদের জন্য ২৫,০০০ টাকা করে তাদের বিয়েতে দিই, এটা হচ্ছে রূপশ্রী স্কিম, কন্যাশ্রী দিদি হচ্ছে রূপশ্রী, মনে রাখবেন, কন্যাশ্রী মেয়েরাও যেমন ২৫,০০০ পাবে, আবার রূপশ্রী চাইলেও সে পেতে পারে, এটা নয় যে কন্যাশ্রী পেলে আর রূপশ্রী পাবে না, তা কিন্তু নয়। ধরুন কন্ট্রাকচুয়াল লেবার যারা আছে, কনস্ট্রাকশন ওয়ার্কার, এরকম অনেক আছে, মজদুর পরিবার, ঠেলাওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা, অসংগঠিত শ্রমিক, এটা হচ্ছে সামাজিক সুরক্ষা স্কিম, ওরা ৩০ টাকা দিলে আমরা ২৫ টাকা, ওরা ২৫ টাকা দিলে আমরা ৩০ টাকা দিই, তাতে কি হয়, তার যখন ৬০ বছর বয়স হবে ২,০০০ টাকা পেনশন পাবে, ২,০০০টাকা পাবে, একসাথে ১,৫০০টাকা করে পেনশন পাবে। তাছাড়াও তাদের ছেলে মেয়েদের বিয়েতে, মজদুর থাকলে তার ২৫,০০০ টাকা পাবে, এরকম অনেক স্কিম আছে। গ্র্যাজুয়েট হলে ২৫,০০০ টাকা পাবে, দুটো মেয়ে যদি থাকে আর যদি গ্র্যাজুয়েট হয় সেও ২৫,০০০ টাকা পাবে, এরকম অনেক আছে। সবুজশ্রী, বাচ্চা জন্মালেই একটা গাছ, গাছটা মানে এলোফেলো গাছ না, গাছটা মানুষ করলে বাচ্চাটার যখন ১৮ বছর বয়স হবে গাছটারও কিন্তু তখন ২-৩ লাখ টাকা ৪ লাখ টাকা দাম হবে, এগুলো একটা মানুষকে তৈরি করে দেওয়া। এমনকি মারা গেলে পর্যন্ত আমি দেখেছি গ্রামে যেতে যেতে অনেকে অর্ধেক ডেড বডি পুড়িয়ে চলে যায়। আমি নানুরে যখন আমার ১১ জন
আমার তপশিলী ভাই বোনেরা মারা গিয়েছিল। আমি দেখেছিলাম একটা কাপড় কফন কিনবার পয়সা নেই, কফনে একটা সাদা, ওদের নতুন মুসলিমরা পরিষ্কার করে করে চান টান করে একটা নতুন কাপড় দেয়, সেইটা পর্যন্ত কেনার পয়সা ছিল না। সেদিন থেকে এটা আমার মাথায় ছিল, আজকে কেউ মারা গেলে তার শেষকৃত্যের জন্য কবর দেওয়ার জন্য 2000 টাকা করে দেওয়া হয়, কোনোটাই সেটা হচ্ছে সমব্যাথী। আগে ব্যারিয়াল গ্রাউন্ডগুলো কত নোংরা হয়ে পড়েছিল, অনেক 3000 ব্যারিয়াল গ্রাউন্ড মুসলিমদেরও করে দিয়েছে, হিন্দুদেরও শ্মশানঘাটগুলো করছি। এই আগের বছরে বৈতরণী 1000 শ্মশানঘাট করে দিয়েছি, আরও করব, আস্তে আস্তে করতে হবে সমস্তটাই। আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে চলবার। কত কাজ আছে বলুন তো, কত কাজ, কত কথা, কিন্তু আমরা কথা কম বলি, কাজটা করি। একটা কেউ বিপদে পড়ছে রাজস্থানে গিয়ে, তার ডেড বডি নিয়ে আসছি, তার পরিবারকে হেল্প করছি। একটা কেউ উত্তরকাশীতে গিয়ে বেড়াতে গেছে, বিপদে পড়েছে, সেই পরিবারটাকে নিয়ে আসি, সেই পরিবারটাকে হেল্প করে দিই। টোটালটাই জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ করা হয়, কোনোটা বাকি নেই। আর একটা সরকার দেখুন, এটা তো বাংলার নির্বাচনের দিন নয়, এটা তো হচ্ছে দিল্লির নির্বাচন। একেবারে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, একটা নির্লজ্জ সরকার 5 বছর ধরে বসে আছে দিল্লিতে, ক্ষমতায় আসার আগে বলেছিল আচ্ছা দিন লে আয়েগা, আচ্ছা দিনের নামে মোদি এনেছে আচ্ছা দিন, পেট্রোলের দাম বাড়িয়ে দিন, মোদি এনেছে আচ্ছা দিন, ডিজেলের দাম বাড়িয়ে দিন, মোদি এনেছে আচ্ছা দিন, নোট বাতিল করে দিন, মোদি এনেছে আচ্ছা দিন, বেকারদের চাকরি খেয়ে নিন, মোদি এনেছে আচ্ছা দিন, কৃষকদের আত্মহত্যা করতে দিন, মোদি এনেছে আচ্ছা দিন, সংখ্যালঘুদের মেরে দিন, মোদি এনেছে আচ্ছা দিন, তপশিলীদের মেরে দিন, মোদি এনেছে আচ্ছা দিন, দেশকে ভাগ করে দিন, এই তো আছে দিন। আগে বলতো আম চায়ালা, আগে বলতো চাওয়ালা, হঠাৎ করে নাটক করে বললো হাম তো চায়েওয়ালা হ্যায়, সবাই ভাবলো কত বড় চায়ওয়ালা এসে গেছে রে ভাই, কেটলি নিয়ে ঘুরতো, চা পাতা নিয়ে ঘুরতো, দুধ নিয়ে ঘুরতো, আর এখন দেখবেন ভাড়ো নাই, চা পাতাও নাই, কেটলিও নাই, সাথে একটা জেটলি আছে। সে আবার 3 মাস মন্ত্রী থাকে, 3 মাস থাকে না, 3 মাস থাকে, 3 মাস থাকে না, কখনো ইধার কখনো উধার, একেবারে রিলেশন মিনিস্টার, সে সব চৌকিদার হয়ে গেছে এখন, এখন সব চৌকিদার। বলছি চাইওয়ালা নেই হ্যাঁ, আমি আম চৌকিদার হ্যাঁ। আর চৌকিদার কি আপনারা সবাই জানেন, আমরা মাটির চৌকিদারকে সম্মান করি। এ কেমন চৌকিদার হয়, কেমন চৌকিদার ভাইরা, ইয়াং জেনারেশন, চৌকিদার কি আছে, মা বোনেরা চৌকিদার কি আছে, মা বোনেরা, মা বোনেরা বলুন চৌকিদার কে হ্যায়, সবাই মিলে বলুন তো একটু জোরে, কানে কথাটা ঢুকিয়ে দিন, যারা পেছনে দাঁড়িয়ে আছেন ওই ছাতের উপরে উঠে আছেন। একটা ভাই আমার ডান দিকে যারা আছে রাস্তায়, রাস্তার মধ্যমণি যারা, দেখুন এপাশে ওপাশে চারিপাশে, একটা সরকার কখনো দেখেছেন সরকারকে দেখে কেউ ভয় পায়? দেখুন আমাকে আপনার পছন্দ হতে পারে নাও হতে পারে, আপনি আমাকে ভয় পাবেন কেন? গান্ধীজিকে কেউ ভয় পেত? নেতাজিকে কেউ ভয় পেত? আম্বেদকারকে কেউ ভয় পেত? গুরু নানককে কেউ ভয় পেত? না মৌলানা আবুল কালাম আজাদকে কেউ ভয় পেত? বা আপনি নরেন্দ্র মোদীকে সবাই কি ভয় পায়? গ্রামের লোকেরা মা মনেরা বাচ্চা ঘুম পাড়ায় আর বলে ছেলে ঘুমালো পাড়া জুড়ালো, গব্বর এলো দেশে, গব্বর এলো দেশে, সব কিছু তো কেড়ে নিল, বাজবো মোরা কিসে, এত ভয় পায়। একেবারে বিহারের গ্রামে গ্রামে গিয়ে শুনে আসুন, ইউপির গ্রামে গ্রামে গিয়ে শুনে আসুন, মানুষের প্রতিবাদ করার ভাষা নেই। আর বাংলায় কতবার বন্যা হয়েছে, একবারও এসছে? কোনো অকেশনে এসছে? আসেনি। আগে মানুষকে বলতো মিত্র বলে চিৎকার যুক্ত, মোদিকাবাদ মানে মনকাবাদ, রেডিওটা দখল করে নিয়েছে, টিভিটা দখল করে নিয়েছে, ইনস্টিটিউশনগুলো দখল করে নিয়েছে, ইতিহাস দখল করে নিয়েছে, সবই দখল করে নিয়েছে। দুদিন বাদে যদি আবার ক্ষমতায় আসে সব মানুষের গণতন্ত্রটাও দখল করে নেবে, আর নির্বাচন হবে না, কিচ্ছু হবে না। ফ্যাসিবাদীর একটা লিমিট থাকা উচিত, দে আর মোর দ্যান ফ্যাসিস্ট, কল্পনা করতে পারবেন না কি ডেঞ্জারাস, দে কি ভয়ঙ্কর পার্টি, রাজনৈতিক দল মানে কি। ধরুন কাউকে আপনি পছন্দ করতে পারেন, কাউকে না পারেন, 100%-এর মধ্যে সবাই যে ভালো আমি বলবো না, 2% খারাপ হতেই পারে, ভালো থাকলে খারাপও থাকে, খারাপ থাকলে ভালোও থাকে, সবাই খারাপ এটা আমি বলবো না। কিন্তু বলুন তো আপনারা, একটা রাজনৈতিক দলের কর্মী নিজে দেয়াল লেখে, আমি নিজে খবরের কাগজে পোস্টার মেরেছি, আমি কলেজ ইউনিট চালিয়েছি টিউশানি করে, নিজে দেওয়াল লিখেছি,
নিজের হাতে চুরি বিক্রি করে পার্টির মিটিং করেছি। এটা হচ্ছে রাজনীতি, রাজনীতি এটা নয়। একটা স্কুটার কিনে দিয়ে বলছে যা স্কুটারটা নে বিজেপি কর, দু তিন বাদে স্কুটারটা কান মুলে নিয়ে নেবে, বলছে মিটিংয়ে আয় 1000 টাকা, মিছিলে আয় 2000 টাকা, ভোট দে 5000 টাকা, আর তারপর সবটাই ধোকা। মনে রাখবেন এই একটা সরকার চলছে, রাজনীতি কখনো লোভীদের জন্য নয়, রাজনীতি হচ্ছে ত্যাগের জন্য, তিতিক্ষার জন্য। আর মোদীদের রাজনীতি, বিজেপির রাজনীতি, এক হাতে মোটা মোটা ডান্ডা, মাথায় ফেকটি বাঁধা, এক হাতে ডান্ডা অন্য হাতে গুন্ডা, আর তৈরি হয়েছে কিছু আরএসএসের পান্ডা, আর তারা গদা নিয়ে মাথায় মেরে করবে ঠান্ডা, গদা আর তলোয়াল, বুঝলেন কি ভয়ঙ্কর পার্টি, বাপরে বাপ। আমি ভেবে পাই না, বলে আমি হিন্দু, আর তুই কোথেকে হিন্দু হলি, মা দুর্গা আগে জন্মেছে না তুমি আগে জন্মেছ, বলুন তো মা ভাই বোনেরা, আমার মা কালী আগে জন্মেছে না তোরা আগে জন্মেছিস, স্বামী বিবেকানন্দ আগে জন্মেছে না আগে তোরা জন্মেছিস, মহাদেব আগে জন্মেছে না তোরা আগে জন্মেছিস। ইলেকশন আসলেই সীতা মাইয়াকে ডেকে আনে, বলে মা সীতা একটু রক্ষা করো মা, আমাকে একটু রাম মন্দির বানাতে দাও। নির্বাচন আসলেই আর 5 বছরে একটা রাম মন্দিরের ইটও গাঁথতে পারে না, পারে না। মুখে হিন্দু বলে, আর হিন্দুদের আসামে আপনারা দেখেননি, 2 লক্ষ বাঙালি হিন্দুকে লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে, তারা কাঁদছে, রোজ আত্মহত্যা করছে, আমি গিয়ে তাদের প্রোটেকশন দিচ্ছি। আবার মাঝে মাঝে এখানে এসে বলে বাংলায় আমি এসে হিন্দি আমি এনআরসি করবো, আমি এনআরসি না তুমি হাতি করবে, বাংলায় এসে দেখো একবার আর করে দেখো একবার। বাংলার উপরে ওদের খুব রাগ, জানে দেশের কেউ ভয়ে কথা বলতে পারে না। আর আমি তো রোজ বলি আমায় চমকালে আমি ধমকাই, আমায় ধমকালে আমি গর্জাই, আমাকে বর্ষালে আমি উতরাই, ওরা জানে আমার সাথে পারে না, আমার মুখের সাথে আমি চিরজীবন লড়াই করে এসেছি, সেই জন্য সব ছেড়ে দিয়ে এখন আর ইউপিতে যেতে পারছে না, লোক আসে না মিটিংয়ে, বিহারে যেতে পারছে না, লোক আসে না মিটিংয়ে, তামিলনাড়িতে গোল্লা পাবে যায় না, অন্ধ্রপ্রদেশে গোল্লা পাবে যায় না, রাজস্থানে গোল্লা পাবে যায় না, এখন রোজ ঝুঁকি ঝুঁকি মারছে আর প্লেনে করে চলে আসছে, হঠাৎ করে এসে আসছে, এসে বলছে আমি বসন্তের কোকিল এসেছি, আমি বসন্তের কোকিল, আমাকে একটু ভোট দাও, আমাকে একটু ভোট দাও, আর বলছে বাংলা আমি জয় করবো। বাপরে যা দেখেছে লোকে, ইউপিতে তোমার সরকার কী করেছে, লোকের কোনো জীবনমূল্য কিছু নেই, কত লোক মারা গেছে, কত লোককে মেরে ফেলেছ, আর বাংলা এসে শুধু মিথ্যে কথা বলছে, দেখেছেন আপনারা মা বোনের আমার, বলে মমতা ব্যানার্জি তো দুর্গাপূজা নেই কারণে দেতা, আপনাদের এখানে নাকি দুর্গাপূজা হয় না, শুনেছেন কোনোদিনও, বলছে এখানে নাকি কালী পুজো হয় না, বলছে এখানে নাকি লক্ষ্মী পুজো হয় না, হরিদাস সব জানে, মা দুর্গার হাতে কটা অস্ত্র আছে, মা দুর্গার চণ্ডীপাঠ জানে, আর মা দুর্গার ওই অস্ত্র দেখেছো, মিথ্যে কথা বলার ফল যখন ওই অস্ত্র দিয়ে অশুভ শক্তিকে বিনাশ করবে তখন বুঝবে বাংলাটা কি, তখন বুঝবে বাংলাটা কি, তার আগে বুঝবে না। আমরা বলি আগে সামলা, আগে দিল্লি সামলা, তারপরে দেখিস বাংলা, বাংলা অত সহজ নয়, ছিল 2 এবার ওটাও যাবে গোল্লায়। কি না করছো ইলেকশন করতে গিয়ে, কোটি কোটি লোক নিয়ে আসছে, একটা লোককে ভয় পায় তার জন্য, তৃণমূলকে হারাতে অত সস্তা, ভোটটা মানুষ দেয়, ভোট ওরা দেবে না, এটা বোঝে না মোদিবাবুর, এটুকু বোঝবার ক্ষমতা নেই, গর্দ শক্তি দাম্ভিক, মানে আমি বলি এদের গর্দ শক্তি আর দাঙ্গা বৃত্তি, বৃত্তি হচ্ছে দাঙ্গা বৃত্তি পায়, গর্দ শক্তি দাঙ্গা বৃত্তি, কুৎসা ভাষা আর হচ্ছে উস্কানিমূলক কথা আর ঈর্ষা, বুঝলেন কিছু, গর্দ শক্তি দাঙ্গা বৃত্তি কুৎসা ভাষা আর উস্কানিমূলক কথাবার্তা হচ্ছে ওদের সবচেয়ে বড় ঈর্ষা। একটা প্রধানমন্ত্রী এসে কোথায় বলবে আমার দেশ ভালো হোক, রাজ্যগুলো ভালো হোক, মানুষ ভালো থাকুক, সবাই শান্তিতে থাকুক, আমার সম্প্রীতি রক্ষা হোক, তা না, এসে বলছে আপনাদের মায়েরা নাকি কেউ ঘুমোতে পারে না, আপনাদের ছেলেরা নাকি কেউ রাস্তায় বেরোতে পারে না, মহা মুশকিল ভাই, এত বড় মিথ্যে কথা, এসে বলছে এখানে তো মেয়েরা রাস্তায় বেরোতে পারে না, এখানে তো ছেলেরা রাস্তায় বেরোতে পারে না, এখানে তো দুর্গাপুজো হয় না, এখানে তো সরস্বতী পুজো হয় না। আমি বলি ওরে নির্লজ্জদের দালাল, ভুলে গেলি দুর্গাপুজো, ভুলে গেলি গুজরাট, গুজরাটের দাঙ্গা ভুলে গেছ, গোদরা ভুলে গেছ, আজকে বাংলাকে বাংলা জেনে রেখে দিও,
তোমার ন্যাশনাল ক্রাইম ব্যুরো রেকর্ড দেখো, হোমওয়ার্ক করো, পড়াশুনো করো। প্রধানমন্ত্রী পড়াশুনো না করে আসবে না, পড়াশুনো করে না, কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না। জিজ্ঞেস করুন তোমার ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোতে এবারে কি আছে। যত বেশি থাকবে তত কম, আর যত কমে থাকবে তত বেশি। গুজরাট 11 নম্বরে আছে আর বেঙ্গল 19 নম্বরে আছে। এই ভালো করে দেখো, তারপরে বড় বড় কথা বলো। আর তা নাহলে কিন্তু মানুষ একদিন তোমাদের জিভ টেনে ছিঁড়ে নেবে গণতন্ত্রের ভাষার মধ্যে দিয়ে, গণতন্ত্রের মধ্যে দিয়ে। কি ভাষা, ভাষার কি ভাষার লিমিটেশন থাকা উচিত? আমি জিভ টেনে ছিঁড়ে নেওয়া মানে রক্তাক্তের কথা বলছি না, আমি রক্তের কথা বিশ্বাস করি না, আমি গণতন্ত্রের কথা বলছি, গণতন্ত্রের জিভ কেন বলছি? এত বড় মিথ্যে কথা, এত বড় ভাওতা, এত বড় কুৎস, বাংলাকে পছন্দই করে না। আরে বাংলা একটা নাম, রাজ্যের নাম চেঞ্জ হবে, 3 বছর ধরে পড়ে আছে তাই করে দিল না। আমার একটা দেউচা পাঁচমি বড় খনি হবে, বড় ইন্ডাস্ট্রি, 3 বছর ধরে একটা মৌ করলো না, করে দিল না। ভোরসাগর ফেলে রেখে দিয়েছে, করে দিল না। তাজপুর ফেলে রেখে দিয়েছে, করে দিল না। আর এখানে এসে বলে আমার কী যেন বলছে ওটার নামটা যেন কী জানো, ওই কী ওদের একটা প্রজেক্ট হয়েছে, কী যেন একটা প্রজেক্ট তৈরি করেছে, আরে তুষারদের বলো না ওটা কী জানো, ও আয়ুষ্মান। বলে মমতাজি আমাকে আয়ুষ্মান কার্ডে নেই দেয়া, কেউ দেগা? আমাকে 40 টাকা দিতে হবে, তুমি 60 টাকা দিয়ে ছবি কিনবে, তুমি 100 টাকা দাও, আমার কোনো আপত্তি নেই। আমি তোমার ছবি মিশবে তার জন্য আমি কেন তোমায় 40 টাকা করে দেবো? আমি তো 7.5 কোটি মা বোনদের স্মার্ট কার্ড দিচ্ছি, আমাদের স্বাস্থ্যসাথী হয়ে গেছে অলরেডি। তোমার আয়ুষ্মানের বাবা স্বাস্থ্যসাথী যাও দেখে নিও, মহিলারা পাবে স্মার্ট কার্ড, 7.5 কোটি পরিবার 5 লাখ টাকা করে বছরে খরচ করতে পারবে চিকিৎসার জন্য প্রাইভেট হসপিটালেও, আর সেই মহিলা যদি বাবা মা থাকে তার চিকিৎসাও করাতে পারবে। আমি তোমাকে দেখবো কেন? তুমি আমাকে দেখে টুকলি করো, টুকলিটা ভালো করে করো। আমরা কন্যাশ্রী করলাম তখন বলে বেটি বাঁচাও বেটি পড়াও, টাকা কত? সারা ভারতবর্ষে 100 কোটি, মানে 100 কোটি, আর ভারতবর্ষের লোক কত? 130 কোটি, 1 পয়সা কারো ভাগ্য হবে। আর আমাদের কন্যাশ্রী এখানে 8,000 কোটি টাকার প্রজেক্ট, আমার এখনো পর্যন্ত 8,000 কোটি টাকা খরচ হয়েছে। শুধু মিথ্যে কথা বলে আর ছলনা করে, আর কিছু হলেই বলবে ও হিন্দু আমি মুসলমান, একটা নিজে টুক করে ঢিল মারবে, নিয়ে হিন্দুদের কানে কানে গিয়ে বলবে যারা তো মুসলিমরা করেছে এসো আমরা হিন্দুরা আলাদা হয়ে যাই। আমি হিন্দু মুসলমান কারো দাঙ্গাই পছন্দ করি না, দাঙ্গা যেই করুক, হিন্দু হোক আর মুসলমান হোক, আমি কাউকেই পছন্দ করি না। এই আরএসএস এর লোকগুলো জেনে রাখবেন, এরা একদম উগ্র মার্কা লোক, আগে হাফ প্যান্ট পরে প্যারেড করতো আর এখন দাঙ্গা করে প্যাকেট করে, শুধু দাঙ্গা লাগায়। উলুবেড়িয়াতে দেখবেন মাঝে মাঝেই গন্ডগোল লাগায় কতগুলো জায়গা আছে। হিন্দুরা দাঙ্গা করে না, মুসলিমরাও দাঙ্গা করে না, দাঙ্গা করে কিছু দানব বাহিনী যারা দেশটাকে সর্বনাশ করে, কারণ ওরা জানে ধর্মে ধর্মে লাগিয়ে দিয়ে যুদ্ধ লাগিয়ে দাও। আফিং খাইয়ে যেমন আফিংয়ের যুদ্ধ হয়েছিল, ধর্মকে বিক্রি করে ধর্মের যুদ্ধ করে নাও। ওরে আমরা যারা মাকে ভালোবাসি, আমরা দেবদেবীকে আসনে রাখি, পুজো করি, সম্মান দিই, রাস্তায় ফেলে দিই না, রাস্তায় গদা দিয়ে বিক্রি করি না। আমিও তো হিন্দু ধর্ম বিশ্বাস করি, ঠিক আছে, আমার একটা জন্ম হয়েছে, আমি জন্মেছি হিন্দুদের ঘরে, তো আমি কি দুর্গাপুজো করি না? নিশ্চয়ই করি। কালী পুজো করি না? নিশ্চয়ই করি। লক্ষ্মী পুজো করি না? নিশ্চয়ই করি। তাই বলে মুসলিমদের পবিত্র পুজো পবিত্র ঈদে আমি যাবো না? হয় কখনো? আমার শরীরটাকে যদি আপনারা বলেন যে আমার হাত থাকবে আর পা থাকবে, মাথা থাকবে না, কিডনি থাকবে না, তাহলে কি আমার শরীরটা থাকবে? আমার দুটো হাত আছে, দুটো পা আছে, মাথা আছে, কিডনি আছে, লিভার আছে, হার্ট আছে, সব কিছু আছে বলে আমি একটা মানুষ? অর্ধেকটা কেটে দিন তো, দেখুন তো আমি জীবন্ত থাকি কি না। মা বোনেরা আমার, আপনারা মিটিংয়ে এসছেন, কেউ লাল শাড়ি, কেউ হলুদ শাড়ি, কেউ ছাপার শাড়ি, কেউ তাঁতের শাড়ি, কেউ সিল্কের শাড়ি, নানা কালার কালারফুল। দেখুন তো ধর্মের মধ্যেও তাই মনে রাখবেন, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ জৈন, কেউ হিন্দিবাসী, কেউ পাঞ্জাবি, কেউ সিন্ধি, কেউ গুজরাটি, কেউ মারাঠি, কেউ দ্রাবিড়, কেউ উৎকল, কেউ বঙ্গ। তফাৎ তো এইটুকু। রামকৃষ্ণ পরমহংসদেব কী বলেছিলেন, ওরে মা মানে তো মা, মাকে কেউ মা বলে, কেউ মাদার বলে, কেউ আম্মা বলে, তফাৎ এইটুকু। ওরে জল মানে তো জল, কেউ পানি বলে, কেউ ওয়াটার বলে। আমি রামকৃষ্ণ পরমহংস থেকে দেবের কথা মানবো না ওই শয়তানদের কথা মানবো? কার কথা মানবো? আমরা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের পথের পথিক, মনে রাখবেন আমরা রবীন্দ্র নজরুলের বাংলার লোক। আমরা দেশকে, আমরা পথ দেখাই, আমরা দেশকে বিক্রি করি না,
আমরা দাঙ্গা দিয়ে রাজনীতি করি না। এ মাটি সোনার মাটি, এ মাটি আমার গঙ্গা যমুনা, এ মাটি আমার রিস্তা, এ মাটি আমার শুভেচ্ছা ধোয়া, এ মাটি ভালোবাসার আস্থা। মনে রাখবেন, এ মাটি কখনো অন্যায়কে ক্ষমা করে না। এই মাটিতে বৈশাখ মাসে যেমন আগুন জ্বলে, এই মাটিতে ফাগুন মাসে হোলির খেলা খেলে। মনে রাখবেন, এই মাটি সেই মাটি, পবিত্র মাটি, এ মাটি শান্তির মাটি, স্বস্তির মাটি। তাই এ মাটিতে ভাগাভাগি হবে না। আমি পরিষ্কার বলি আপনাদের, এই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ। এটা 1426, মানুষ চাইছে 42-এ 42। কেন জানেন? 42-এ 42 হলেই আমরা দিল্লিটা দখল করবো, এটা মাথায় রাখবেন। ভারতবর্ষের সব রাজ্যের সাথে আমাদের ভাব আছে, সবার সাথে আমাদের বন্ধুত্ব আছে। 42-টায় 42-টায় নেব দিল্লি দখল করব। জয় হবে কার? বাংলার। জয় হবে কার? দেশের। ইউপি বাংলা মিলে সরকার গঠন করবে আমি বিশ্বাস করি, এবং তাই বলছি একটা ভোটও এবার আর নষ্ট নয়। বদলে দিন, বদলে দিন দিল্লির সরকারটাকে, বদলে দিন, পাল্টে দিন, পাল্টে দিন নোট বাতিলকে, পাল্টে দিন। ওরা যদি আপনাদের নোট বাতিল করে কষ্ট দেয়, আপনি ওদের ভোট বাতিল করে দিন। ওরা যদি পেট্রোলের দাম বাড়িয়ে আপনাকে কষ্ট দেয়, ওদের ভোট বাতিল করে দিন। ওরা কৃষকদের কষ্ট দেয়, বাতিল করে দিন। নরেন্দ্র মোদীকে বাতিল করে দিন। অনেক হয়েছে পুনর্মুষিক ভব, পুনর্মুষিক ভব গল্পটা তো জানেন। একটা ইঁদুর ছিল, বেড়াল দেখে ভয় পেল, মুনিকে বললো, মুনিদেব আমাকে বেড়াল কামড়াবে, আমাকে বেড়াল বানিয়ে দাও। মুনিদেব তাকে বলে করে দিলেন। এবার বেড়ালটা শিয়াল দেখে ভয় পেল, মুনিদেবকে গিয়ে বললো, মুনিদেব শিয়াল আমায় কামড়াবে। মুনিদেব তাকে শিয়াল করে দিল। এবার একদিন সিংহ দেখলো, সিংহ দেখে বলল, আমাকে সিংহ করে দাও, সিংহ আমায় কামড়াবে। মুনিদেব তাকে বিশ্বাসে করে দিল। যেই সিংহ হয়ে গেল তখন মুনিকে আগে খুন করতে গেল। তার কারণ ভাবছে, আমি ওকে খেয়ে নিই, তা নাহলে আমায় যদি কোনোদিন আবার ইঁদুর করে দেয়। মুনির এসে তখন তার কথা বুঝতে পারলো, নিয়ে বলল, পুনর্মুষিক ভব, যাও তুমি আবার ইঁদুর হয়ে যাও, তুমি ইঁদুর হওয়ার যোগ্য, তুমি ইঁদুর হও। তুমি কালিদাস, যে ডালে বসে আছো সেই ডালটা ঠাস ঠাস করে কাটছো, তা তুমি গড়িয়ে পড়বে না তো কে পড়বে? তা তোমাকে তো গড়াতেই হবে, সুতরাং গড়িয়ে যাবে। খুব তাড়াতাড়ি চিন্তা করবেন না, বাংলা বাংলা করছো তো, বাংলায় আমরা ভালো ভালো রসগোল্লা বানিয়ে রাখছি, কিন্তু ছানার না, সরি, ক্ষীরেরও নয়, আটারও নয়, মাটির রসগোল্লা বানিয়ে রাখবো। তার মধ্যে কাজু কিচমিচ দেবো না, বড় বড় স্টোন চিপ ঢুকিয়ে দেবো আর বালি ঢুকিয়ে দেবো। খেলেই দাঁতগুলো পটাশপট ভাঙবে, 32টা দাঁত ভাঙবে, যাতে মিথ্যে কথা জীবনে বলতে না পারে। এত মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলার জন্য যদি একটা সর্বশ্রেষ্ঠ পুরস্কার থাকতো, তাই গর্ধশক্তিরা ওই পুরস্কারটা পেত, অর্ধশক্তিরা ওই পুরস্কারটা পেত। বড় বড় কথা, দুনিয়ার লোক কি বলছে সেগুলো মাটির কথা শুনতে পারে না। তাই আপনাদের কাছে আমি বলবো, বাংলার মা মাটি মানুষ, সিদ্ধান্ত নিন, এবং নরেন্দ্র মোদীর সরকারকে বাতিল করবার জন্য জয় হোক বাংলার, জয় হোক মা মাটি মানুষের, জয় হও, জয় হও, জয় হও, জয় 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 হে। আসুন, বাংলার জয় হোক, মা মাটি মানুষের জয় হোক। আপনাদের সবার কাছে অনুরোধ, আমাদের সাজদা ওর সিম্বল, ইভিএম মেশিনে চিহ্ন আছে 3 নম্বরে, অর্থাৎ মনে থাকবে, 1-2-3 বিজেপিকে হারিয়ে দিন, 1-2-3 বিজেপিকে বিদায় বিদায় দিন, 1-2-3 দিল্লির সরকার বদলে দিন, 1-2-3 তা দিনা দিন দিন সাজদাকে জিতিয়ে দিন। জোড়া ফুল তৃণমূল কংগ্রেসের প্রসূন ব্যানার্জি। হ্যাঁ, আচ্ছা, এ তো আমার অ্যাসেম্বলি, মনে রাখবেন, ওরটা 3, ওরটা 2, তাহলে আর ভুলবেন না, মানে ভিক্ট্রি 2 আর 3, সাজদা হচ্ছে 3, এ হচ্ছে 2-3, আর প্রশ্ন আবার 1, দেখুন মিলে গেছে 1-2-3, আমি কিন্তু মেলাইনি, এটা হচ্ছে ক্লিক করেছে, প্রশ্নের হচ্ছে 1-1-2-3, তা দিন না দিন দিন বিজেপিকে হারিয়ে দিন। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। মা বোনেদের আমার অনেক অনেক শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রণাম, সালাম। ভালো থাকবেন মা বোনেরা আমার, বয়োজ্যেষ্ঠদের অনেক অনেক শ্রদ্ধা, প্রণাম, সালাম, ছাত্র যৌবনকে অনেক অনেক অভিনন্দন। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের দেশটাকে খুব ভালো করে ভালোবাসুন। রোশনি চাঁদ সে হোতা হ্যায়, সিতারো সে নেই, মহব্বত তৃণমূল কংগ্রেসে হোতা হ্যায়, আর কিসি সে নেই। জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। জয় বাংলা, জয় ভারত, জয় তৃণমূল।